এখানে যদি রিজার্ভ রয়েছে তো রয়েছে ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেন? কারণ আমি বিরোধী চাইছি,
আপনাকে শুনতে চান আমার দুঃখের কাহিনী না। আমাদের এক সময় এবং আমাদের পিতাকে কারাগারে বন্দী করে রাখেন, প্রতিদিন একজনের খাবার দিতেন, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করেছিলাম। আমি খাবার খেতে লাগলাম, সবল হতে লাগলাম, আর আমার প্রতিস্থাপনে আমাদের আমার পিতা হয়ে তৈরি করলাম বাসা। যে হলো কৌরব পাণ্ডবের বিরোধ, যে উপাসকারে হলো দ্রৌপদীর বস্ত্র হল, যে উপাসকারে হলো পাণ্ডবদের বারো বছর পর ভাত, এক বছরের পর ভাত, যে উপাসকারে হলো
পূর্বে যারা আচার্য কৃষ্ণ যমুনার মাঝে মনে আগুন হয়ে গেল, তুমি কি আমরা কুরুক্ষেত্র যুদ্ধে তুই হতে পারবো না? চমৎকার 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 প্রস্তাব, এই প্রস্তাবে আমরা রাজি আছি। তবে এসো আমার সমান্য রাখুন অঙ্কুরার এই সেনাপতি হরে পিতা Thank you.
Oh,
সমুদ্র পাখরে আমি যে পুত্র বা
তুমি আমার সেই বাপ যে মাত্র ধারণ করে
আমি যখন বিচার করেছিলাম করতে আমি যখন প্রতিরোধ করিয়েছিলাম তখন আমি প্রমাণিয়েছিলাম আমার সঙ্গে আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি
তোমার পত্র পুত্রের জীবনে বলে যাবে, তুমি পত্র পুত্রের জীবনে থাকবে মাতা, আমি কোনদিন বেঁচে থাকবো না। আমার শত্রু অর্জুন সৈর্য না হলে আমি দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো, আমি আমার চাল ভাইকে মারবো না মাতা, আমি আমার চাল ভাইকে বেঁচে নেই মারবো না। চলে যাও চলে যাও। আমি তোমার মা জরুরি কথা দিয়েছি, ওই জোর ছাড়া আমি আমার চাল ভাইকে মার করাও, যদি শুনি রকম শব্দে আমি তোমাদের জীবন দান।
Ha ha ha!
Let's see that all.